হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের একটি ভিডিও এডিটিং এর কাজ শেখাবো অ্যান্ড্রয়েড ফোনে, যেটা হচ্ছে যে আপনি কিভাবে যে কোনো ভিডিওর মধ্যে আপনার ছবি অ্যাড করে দিবেন। ছবি অ্যাড করার সিস্টেমটা একটু অন্যরকম। আপনারা অনেকেই কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করেছেন, কিন্তু অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে আপনার ভিডিও এডিটিং এর কাজগুলো করেন নাই, বা অনেকেই এই বিষয়টা জানেও না যে আপনার কিভাবে আপনার ভিডিওর মধ্যে নিজের ছবি অ্যাড করে দিবেন। তো আমি আপনাদের সাথে পার্ট বাই পার্ট কিছু ভিডিও এডিটিং এর কাজ আপনাদের শিখাবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আর সবাই জানি যে কাইন মাস্টার হচ্ছে ভিডিও এডিটিং এর সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার। যাদের ফোনে কাইন মাস্টার সফটওয়্যারটি ইনস্টল করা নাই, তারা ইনস্টল করে নেবেন। আর কাইন মাস্টার প্রো ভার্সনটি অনেক ভালো ফিচার আছে, তো এটা আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে কাইন মাস্টার প্রো ডট APK ফ্রি ডাউনলোড লিখলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি কাইন মাস্টার কাজটা মানে কীভাবে আপনি যে কোনো ভিডিওর মধ্যে ছবি অ্যাড করবেন সেটা দেখাবো। প্লাস চিহ্নটা ক্লিক করবেন, এমটি প্রজেক্ট দ্বিতীয় অপশনটাতে যাবেন। যাওয়ার পর এরকম আসবে, আপনার মিডিয়া ব্রাউজ এখানে যাবেন। যাওয়ার পর আপনার পছন্দের একটা ভিডিও, যে ভিডিওটার মধ্যে আপনি আপনার ছবিটা অ্যাড করতে চান সেটা নিয়ে নিবেন। ধরেন আমি এই ভিডিওটার মধ্যে ছবিটা অ্যাড করতে চাই, দেন আপনি এই চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করলে আপনার এটা ডান সাইডে চলে আসবে ভিডিওটা। দেন আপনি যে এখানে উপরে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এই যে গানটা হচ্ছে এটা, তো আমি এখন একটা ছবি নিব যে ছবিটা আমি অ্যাড করতে চাই। জাস্ট আপনি লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেজ, এই যে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনি একটা যেখানে ছবি আছে ওইটার মধ্যে চলে যাবেন আপনার গ্যালারিতে, ওইটা থেকে আপনি একটা ছবি অ্যাড করে নেবেন। এখান থেকে আমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, যে আমার এই ছবিটা আমি অ্যাড করব। তো অ্যাড করার পর দেন আপনি এরকম দেখতে পারবেন, প্রথমে আপনি একটা ছবিটা একদম মাপ মতো এরকম দিয়ে দিবেন আপনার। তো আমি এরকম দিব আমার ছবিটা, তো এটা দিলাম। জাস্ট এই মানে এডিটিংয়ের কাজটা হচ্ছে আপনার একটু অন্যরকম। আপনার ছবি কিন্তু অনেক সময় দেখা যায় সাইডে অ্যাড করা যায়, তো এটা আমি দেখাবো একটু অন্যরকমভাবে আপনি কীভাবে অ্যাড করবেন। তো জাস্ট এরকম দেওয়ার পর আপনি এটাকে বড় করে দিবেন, আপনার ছবিটা নিচে থেকে টান দিয়ে আপনি রাইট সাইডে সোয়াইপ করলে এখানে বড় হয়ে যাবে। তো এখানে এই যে দেখেন, এখান থেকে আপনি বড় করে দিবেন। তো আমি জাস্ট এতটুকুই দেখালাম, এতটুকু জাস্ট করলাম। আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আছে ছবিটা ততক্ষণ পর্যন্ত দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এই যে দেখতে পারবেন একটা অপশন দেখতে পারবেন, আপনার এরকম যদি নাও আসে জাস্ট আপনি ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আমি সরি ফর দ্যাট, জাস্ট এরকম একটা আসবে, তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন একটু ইয়াটা কমাই দিবেন, এই যে দেখেন আপনার, আমি সরি এটা এরকম না, জাস্ট হ্যাঁ এই অপশনটাতেই জাস্ট আপনি ইয়াটা কমাই দিবেন। এই দেখেন আমি 24-25% দিলাম। দেওয়ার পর এখন আমার সংটা আমি প্লে করব, দেখেন এখন কেমন, দেখেন আপনার ছবিটা আবজা দেখা যাচ্ছে আর ভিডিওটা চলতেছে, মানে একটু অন্যরকম এডিটিং আর কি। দেখেন আমার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, তো পাশাপাশি আপনার এখানে আপনার ভিডিওটাও চলতেছে। তো এরকমভাবে আপনি এই যে দেখেন, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার ছবিটা আছে আর আপনার এদিকে চলতেছে গানটা চলতেছে। খেয়াল করে দেখেন এই যে আমার ছবিটা, তো আশা করি আপনাদের ভালো লাগবে এই এডিটিং এর কাজটা। এই যে দেন আপনি এটা কিভাবে সেভ করবেন, সেভ করাটা অনেকেই জানে না, জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনার এখানে চলে আসবে আনটাইটেল, যেহেতু আমি নাম দিই নাই, তো এখানে আপনার কি করবেন এই যে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর দেন আপনি সেভ ভিডিও টু গ্যালারি, জাস্ট এটাতে ক্লিক করলে আপনার এখানে কোন ভার্সন আপনি করতে চান, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে লো কোয়ালিটিটা যেটা নিচেরটা, আর হাই ডিফিনেশন হচ্ছে উপরেরটা। তো আপনি লো কোয়ালিটিটা আপনি ক্লিক করবেন, দেন যতক্ষণ পর্যন্ত 100% কমপ্লিট না হবে আপনার ততক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটির মধ্যে থাকবেন, বের হয়ে যাবেন না। এই যে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট আপনাকে এখানে ওয়েট করতে হবে, দেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আশা করি আপনারা বুঝতে
পারছেন এরকম আর দেখানো, মানে আর না দেখালেও পারবেন, আপনারা সেভ করে নেবেন, আপনাদের ছবি সহ ভিডিওটা অ্যাড করে নিতে পারবেন। একটু অন্যরকম এডিটিংয়ের কাজ, আমি বলবো যে এই ধরনের এডিটিংয়ের কাজগুলো আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের জন্য আরও অনেক সামনে ভিডিও ইনশাল্লাহ দিব। যদি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।